রায়গঞ্জ মহিলা সম্মেলনের উদ্যোগে শহরে অনুষ্ঠিত হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্প। সংস্থার কার্যালয়ে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদিকা কল্পনা রায় সহ অনেকে। কল্পনা দেবী জানিয়েছেন, অল ইন্ডিয়া উইমেন কনফারেন্সের অনুমতিক্রমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামীণ এবং শহরাঞ্চলের মহিলাদের সামনে ফাইন্যান্সিয়াল বিষয়ক নানান তথ্য তুলে ধরা হয়। এটা হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি। আমরা এটা অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্সের সাথে আমরা যুক্ত, তা প্রায় 75 বছর আমাদের চলছে ওনাদের সাথে কাজ। তা তাদের কাছে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা যদি একটা লিটারেসি প্রোগ্রাম করাই তাহলে কেমন হয়। তা ওনারা সেটা অ্যাকসেপ্ট করেছেন, করে বুঝেছেন যে হ্যাঁ, এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আমাদের মতো গ্রামগঞ্জ বা রুরাল আরবান এই সমস্ত এরিয়াতে খুবই দরকারি, এমনকি শহরতলির এরিয়াতেও দরকারি, কারণ সেখানে তো বিভিন্ন ধরনের মানুষ থাকে। তা সেজন্য যেহেতু আমাদের মতো উইমেন এম্পাওয়ারমেন্ট, তা উইমেনদের এম্পাওয়ার করতে গেলেই তাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি থাকতেই হবে। আমার মনে হয় এটা থাকা উচিত, কারণ তারা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ঠকে যাচ্ছে। সে কোনো সময় ফোন পাচ্ছেন যে তাদের ব্যাংকে কোনো কিছু হ্যাক করা হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে। তাছাড়া আজকাল ফোনপে, গুগল পে, হ্যাঁ অনেক রকম সিস্টেম রয়েছে পেমেন্ট করার, সেগুলো সম্বন্ধেও তারা জানেন না। আমরা ভাবলাম এ কথায় যে ব্যাংকিং লোক নিয়ে এসে যদি তাদের ডিটেলসটা বোঝানো যায়, বলা যায়।